আমরা সবাই জানি আমাদের স্কুল মানে ভালোবাসা, ইমোশন। জয় হিন্দ। হ্যালো দোস্ত, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। বন্ধুরা, আমার নাম জয়দেব বণিক, আর আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা এক্সপ্লোরার স্বাগত। বন্ধুরা, আজকে আমরা ব্লগ করতে যাচ্ছি আমাদের স্কুল চান্দ্রেপাড়া স্কুলকে নিয়ে। বন্ধুরা, আমরা যারা স্কুল ছেড়ে দিয়েছি বা এখন প্রফেশনে আছি বা কলেজে পড়ছি, আমরা সবাই আমাদের সেই ছোট্ট স্কুলটাকে এখনও মিস করি, কারণ আমরা সবাই জানি আমাদের স্কুল মানে ভালোবাসা, ইমোশন। স্কুলে আমাদের প্রথম দিন, যখন আমরা স্কুলে প্রথম দিন যেতাম, আমাদের বয়স কিংবা 6-7, তখন আমরা পরিবেশের সাথে পরিচিত হইনি আশেপাশের, তখনই আমাদের স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হতো। আমাদের সাথে বাবা মা বা কোনো আত্মীয় স্বজন যেত, তখন আমাদেরকে স্কুলে বেঞ্চিতে বসিয়ে দিয়ে, ক্লাসরুমে বসিয়ে দিয়ে চলে আসতো তারা। তখন আমরা অচেনা অজানা পরিবেশে ভয় পেয়ে কোনো একটা জানলার দ্বারে বেঞ্চে বসে থাকতাম আর অপেক্ষা করতাম কখন তারা আসবে, আমাদেরকে নিয়ে যাবে। যখন স্কুল ছুটির পর মা বাবারা আসতো বা আত্মীয় স্বজন আসতো আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, তখন আমরা ওনাদেরকে দেখে খুব খুশি হতাম। এভাবে আস্তে আস্তে আমাদের স্কুল লাইফের জার্নি স্টার্ট হয়। তারপর আমরা 1 থেকে 5, 5 থেকে 6, 7 করে 12 স্কুল লাইফটা শেষ করি। যখন আমরা 6, 7, 8 পড়ি, তখন থেকে আমাদের পড়াশোনার প্রেশারটা একটু বেড়ে যায়, আর তখন থেকেই শুরু হতো ক্লাস মনিটরদের অত্যাচার। স্কুলে হাঁচি কিংবা কাশি দেওয়ার পরে খাতায় নাম লিখে ক্লাস টিচারদেরকে দিয়ে দেওয়ার পর উদুম কেরানি খাওয়া হতো। তারপর স্কুল বাঙ্ক করা, লেজার পিরিয়ডে স্কুলের বাউন্ডারি টপকে গিয়ে খেলাধুলা করা বা বাড়িতে চলে আসা বা সিনেমা হলে গিয়ে ইন্টারভেলের ফিল্ম দেখা, এগুলো চলতেই থাকতো। আর তারপরের দিন যদি আমরা স্কুলে যেতাম, তখন ক্লাস টিচারের উদুম কেরানি একটাও মাটিতে পড়তো না। আর কিছু কিছু স্যার ম্যাডামদের ডায়লগগুলো খুব সেরা লাগতো। আমাদের সময় একটা স্যার ছিল, ওনার ডায়লগটা আমার খুব ফেভারিট ছিল। উনি স্কুলে যখন আসতেন, তখন ক্লাস 7-8 অনেকগুলো ছেলে, অনেক স্টুডেন্ট যারা 2-3 বার ফেল করতেন, ওনাদেরকে উদ্দেশ্যে বলতেন যে এই 2 বছরের গাদা, এই 3 বছরের গাদা, ঘুম ধরে রাত পোহালে মাসির বাড়ি, পিসির বাড়ি, মামার বাড়ি, পেট ব্যথা, দাদু মারা গেছে, এসব আমার ক্লাসে চলবে না। ওনার এই ডায়লগটা আমার এখনও মনে আছে আর সারা জীবন হয়তো মনে থাকবে। আর আরেকটা স্যার ছিল, উনি যখন ক্লাসে এসে অঙ্ক করাতেন, ম্যাথ করাতেন, তখন পুরো রুমটা রাউন্ড রাউন্ড ঘুরতেন আর বলতেন পরীক্ষাতে কদিন আসে। আর আমরা ব্যাক বেঞ্চার ছিলাম, তাই পিছে বসতাম। তো উনি রাউন্ড ঘুরতে ঘুরতে পিঠে আমাদেরকে 2-3 হাত দিয়ে মারও দিতেন, স্কুলে কদিন আসে বলে। খুব মজা লাগতো ওই সময়টা স্কুলে। তারপর বন্ধুদের সঙ্গে খেলাধুলা, হাসি ঠাট্টা, অ্যানুয়াল স্পোর্টসে মজা করা, তারপর সরস্বতী পূজায় রাত জেগে ফুল তোলা, তারপর মূর্তি আনা, একটা আনন্দ হই হুল্লোড় ভাব ছিল। ক্লাসের স্যার ম্যাডামদের সঙ্গে মিলেমিশে আনন্দ করা, পুজো প্রসাদ খাওয়া, একটা খুবই আনন্দ হতো আমাদের। এইভাবে বন্ধুদের সঙ্গে খেলাধুলা, মেলামেশা, হই হুল্লোড় করতে করতে স্যার ম্যাডামদের ভালোবাসা, শাসনের মাঝে কখন যে বড় হয়ে স্কুলের গণ্ডি পেরিয়ে গেলাম বুঝতেই পারলাম না। সবশেষে বলবো, স্কুলে স্যার ম্যাডাম যারা আমাদের ধমক দিতেন, পড়াশোনা না পারলে আমাদের মারতেন, শাসন করতেন, ওনাদের শাসন আজও আমরা মিস করি। হয়তো ওনাদের শাসনের কারণে আজকে আমরা মানুষের মতো মানুষ হয়েছি, তাই ওনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে মানুষ করানোর জন্য। এখনও আমরা যখন স্যার ম্যাডামকে রাস্তায় দেখি, রেসপেক্ট করি। হয়তো কিছু কিছু স্টুডেন্টরা এখনও, ছাত্ররা যারা স্যার ম্যাডামকে রাস্তায় দেখে, তারা এখনও স্যার ম্যাডামকে পা ছুঁয়ে প্রণাম করে। তো বন্ধুরা, চলো আমরা এখন আমাদের স্কুলের ভিউটা তোমাদেরকে দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা এক্সপ্লোরারকে। আর আমি চাই যাতে এই ভিডিওটা সবার প্রোফাইলে, সবার টাইমলাইনে থাকে। ধন্যবাদ।